গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে ঘুরতে দেখা দেখা মানে সেই পুরনো একই কথা, আমার রোজকার দিনযাপনের ছোটো ছোটো ছবি, সেগুলো আমি তুলে ধরে রাখি আর সেগুলো হয়েছে দেখা। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, এখন অলরেডি বাজে হচ্ছে 10:30। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমার মাসি যে আমাকে সাহায্য করে সেই মাসিও কাজ টাস্ট করে চলে গেছে। তো বুঝতেই পারছো সমস্ত বাসন টাসনগুলো হচ্ছে থাকে, সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রাখছি। আর হচ্ছে রান্নাঘরেই চলে এসেছি, ভাবলাম যখন মাসি যখন চলে গেছে তাড়াতাড়ি করে রান্না টান্না করে টরে নিয়ে একটুখানি বসবো, তাতে রান্না হয়ে গেলে পরে তো সুবিধাই হয় না। দিনের মধ্যে মানে সারা দিনে আমার সবথেকে মনে হয় না রান্না করাটাই আমার সবথেকে বেশি বড় কাজ বলে মনে হয়। রান্না করতে ভালোবাসি না তা নয়, ভালোবাসি, কিন্তু রান্নাটাই আমার আমার মনে হয় না সবথেকে বেশি কাজ, বড় একটা কাজ থাকে। তো সেটাই জাস্ট করার জন্য প্রথমেই চলে আসি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে রান্নাঘরটা আগে গুছিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে বেশ একটা অন্যরকম একটা রেসিপি করবো, অন্যরকম কেন, রেসিপিটা আগেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে আমার মনে হচ্ছে, তাহলে যাই হোক মনে পড়ছে না, আর আজকে একবার শেয়ার করছি। তো ফার্স্টে চিকেনটা আমি ম্যারিনেট করবো, এখানে আমার প্রায় 900-850 কাছাকাছি মাংস আছে। তো এর জন্য আমি প্রথমে হচ্ছে এরকম 1 চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা, এখানে হাফ চামচ নুন আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আছে, আর এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 চামচ মতন সর্ষের তেল। দিয়ে এটাকে ভালো করে আমি এরকম হাত দিয়ে দিয়ে, স্পুন দিয়ে নয় হাত দিয়ে করতে হবে, বেশ প্রত্যেকটা মাংসের গায়ে এরাতে হচ্ছে তেল নুনটা আদা সমস্ত ফ্লেভারগুলো যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেরকমভাবে এটাকে আমি ম্যারিনেট করব। তো আমার এটা বেশ ভালো করেই মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি এখানে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতন, 1/2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করতে তো এখন 1/2 ঘন্টা সময় লাগবে, তা 1/2 ঘন্টার মধ্যে তো মানে আমরা সবাই এরকম করি, কোনো না কোনো কাজ করে নিই। তা আমি এদিকে ভাতটা বসিয়ে দিই, আর হচ্ছে আর উচ্ছেটা সেদ্ধ করব, মানে তিতো তো সবসময় রোজই আমার তেতো খাওয়া দরকার, না রোজ দিনই আমার তেতো খাওয়া দরকার, তো মাঝে মাঝে তেতোটা খাওয়া হয় না, ওই জন্য মোটামুটি উচ্ছে সেদ্ধটা করে নিই। উচ্ছে সেদ্ধ খাওয়াটাই ভালো, জলটাও ফেলে দিই না, জলটাও চুমু দিয়ে খেয়ে দিই, ভাবলাম উচ্ছে সেদ্ধটা বসিয়ে দিই। আর মাসি তো একটুখানি, মাসি এসছে কটায়, মাসি এসছে তখন 10:45 বাজে, মাসি এসছে, আমি তার আগে মেয়ের স্কুল করাতে করাতে হচ্ছে পালং শাকের ঘণ্টটা করে দিয়েছিলাম, কারণ এই যে পালং শাকের ঘণ্টটা করে রেখেছিলাম, তার কারণ হচ্ছে কি বলতো, মাংস আর পালং শাক দুটোই রান্না করতে সময় লাগে, আর আমার ছোট কড়াই এই বিয়ে কড়াই একটা, এবার অনেক সময় হয়ে লেগে যাবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর এবারে যে মাংসের জন্য জাস্ট আমি যেটা করবো আজকে, চিকেনটা ম্যারিনেট করলাম, তোমাদের বলে হয়নি যেটা আমি করবো, চিকেনটা আজকে আমরা পোস্ত চিকেন করব, তার জন্য আমার পোস্ত লাগবে। এবার পোস্ত টোস্তগুলো আমি ফাঁকে ফাঁকে টুকটুক করে সব ভাতটা যেটা হতে থাকবে তার মধ্যে পোস্ত টোস্ত সব বাটাটা হয়ে যাবে। তো চলো ফাটাফাট করে সেগুলো আমি করে ফেলি। যেটা আমি দেব ফোড়নের জন্য, তো ফোড়নে আজকে আমি একটা টুইস্ট ব্যবহার করবো, আর টুইস্ট মানে তোমাদের টিপসটা শিখিয়ে দিচ্ছি, যখনই কোনো রান্নায় ধনে পাতার একটা ফ্লেভার দিতে চাইবে, ধনে পাতাটা রান্নার উপর দিয়ে ছড়িয়ে দিলে একটা গন্ধ সেটা খুব একটা আজকাল হয় না, কারণ সব কিছুতে ভেজালের জন্য। তো এই যে ধনে পাতার যে এরকম ডাঁটগুলো হয় না, ডাঁটগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নেবে আলাদা করে, পাতাগুলো আলাদা ডাঁটগুলো আলাদা করে নেবে। তো ডাঁটটাই না ফার্স্টে হচ্ছে তেলের পরে এরকম ফোড়ন দিয়ে দেবে, দেখবে ধনে পাতার যে ফ্লেভারটা সেটা চলে আসে। তো এবার আমি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ,
টমেটো আর লঙ্কা কুচি, পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা মা, পোস্ত সর্ষে এইসব রান্নার ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা মা। এবার এইগুলোকে একটুখানি আমি হালকা করে ভেজে নেব। কাঁচা লঙ্কা ধনে পাতার ওটা মানে দাগটা, পেঁয়াজের একটা সুন্দর একটা গন্ধ, মানে শীতকালীন একটা রান্নার একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যেটা তোমাদেরকে আমি দিতে পারছি না। তো এটা একটুখানি ভাজা হোক। এবার এটা তো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আর চিকেনটা ম্যারিনেট করা যে চিকেনটা ছিল চিকেনটা সবের মধ্যে। হলুদ দেব, নুনটা দেব না এখন, নুনটা পরে দেব, মানে আগে একবার দিয়ে নিয়েছিলাম। তো হলুদ দেব, মাংসের থেকে যে ঢাকা দিয়ে রাখলাম গ্যাসটা একটু কমিয়ে, মাংসের থেকে যে জলটা বেরোবে সেই জলেই মাংসটা হয়ে যাবে। তো এটা গ্যাসটা প্রায় 10-15 মিনিট এরকম ঢাকা থাকবে, মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দেব, মানে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করব। বললাম না 15 মিনিট ধরে আমি এটাকে রান্না করেছি, দেখো সমস্ত ঝোল টোলগুলো সব বেরিয়ে এগুলো টেনে গেছে এবং তেলও ছাড়ছে, তার মানে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো ওই জন্য আমি দেখাতে পারলাম না। তো এর মধ্যে আমি হচ্ছে যেখানে এখানে 900 মতন চিকেন আছে এর জন্য আমি 4 টেবিল চামচ হচ্ছে পোস্ত বাটা আর হাফ গ্লাসেরও কম একটু জল দিয়েছিলাম, জল দিয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছি। তো দেখো গ্রেভিটা আমার হয়ে এসেছে, হয়ে গেছে। এবার এর উপরে আমি ধনে পাতা, নুন টুন আর দেবো না, নুন টুন সব ঠিক আছে আর কিছু লাগবে না, এই ধনে পাতাটা দিয়ে দিলাম এর উপরে। এবার আমি গ্যাসটা বন্ধ করে রাখবো, গ্যাসটা বন্ধ করে রাখবো, খেতে এখনো 10-15 মিনিট বাকি আছে, ততক্ষণ হচ্ছে এর মধ্যে ধনে পাতাটার যে ফ্লেভারটা সেটা হচ্ছে এর মধ্যে ঢুকে যাবে। তো আমার পোস্ত চিকেন রেডি। তো ইভিনিং টাইম হয়ে গেছে দুপুরবেলায়, জানা মাম্মা চিকেন পোস্ত দিয়ে গরম গরম ভাত মাম্মা খুব ভালো খেয়েছে। আজ এখন সন্ধ্যেবেলা তো মমের ফেভারিট, এই দেখো মোমো, ফ্রাইড মোমো, তাই না? মাম্মাই এখন হ্যাপি হ্যাপি, মাম্মাই এখন প্রচন্ড হ্যাপি আজকে, মাম্মাই আজকে হোমওয়ার্ক করবে, ভালো করে করে হোমওয়ার্ক করবে। জাস্ট সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা জমে খির হয়ে গেল, তাই না মামা? মামনি বলছে তোকে দিয়েছে খেতে, মামনি খায় না চলে গেল, এত সুন্দর সুন্দর জিনিস চিকেন বলে খাবে না, কি অবস্থা দেখো ভাবো।
সেজন সস এটা খুব সুন্দর খেতে। আপনার খাবে না? চলে আসো কোথাও, দারুন। হ্যাভি সব যে একটা কোটিংটা ভাজলে পরে যে খুব শক্ত হয়ে যাবে সেরকম না, জাস্ট ক্রাঞ্চি, অথচ সফট আছে। আর এই আমার তো ফ্রাইড মোমোটার থেকে বেশি সেজওয়ান মোমোটা খেতে বেশি ভালো লাগলো। সব কিছুর পরে যেমন হচ্ছে বলে না মধুরণ সমাপায়ক, সেরকম ইভিনিং টাইমে যতই তুমি ভালো স্ন্যাক্স নাও না কেন, তারপর নিতে হবে চা। চা দিয়ে, সুন্দর চা দিয়ে সুন্দর ইভিনিংয়ে যে টিফিনটা সেটাও শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে ব্যতিক্রম না, আমিও চা করে নিয়ে চলে এসেছি। আর আজকে বেশ সারা দিনটা ভালোই কাটলো, আর দুপুর থেকে সন্ধে পর্যন্ত রাতেও পছন্দ মতন খাবার থাকবে, সেটা নতুন কিছু না, মানে পাওয়াটার সাথে মাংসটা রয়েছে, জাস্ট পাওয়াটা করে নেবো রাতে। আর দুপুরে তো ছিল গরম গরম ভাত, তার সাথে চিকেন পোস্ত, মানে হেভি হলো সারাদিন খাওয়া। আর আমি না, মানে আমাকে সবাই বলে না যে আমি তো মোটা, হ্যাঁ আমি মোটা, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি ওষুধ টষুধ খাই, তারপর আমার থাইরয়েড কোলেস্ট্রল টুটো আছে, যে এই সমস্ত কারণে একটু তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে মোটা, এটা ঠিক, কিন্তু ভাই আমি খেতে খুব ভালোবাসি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, ফার্স্ট টাইম মেয়েকে তো মেয়েকে পড়াতে, মেয়েকে তৈরি করে দিলাম, তৈরি করে দেওয়ার পরে যে কথাটা আমার মাথায় ফার্স্টে ক্লিক করে সেটা হচ্ছে যে কি খাবো আজকে দুপুরে, কি রান্না করব, কি খাবো, কি করব, এই নিয়ে। মানে আমাকে যদি বলে যে আমি যখন খুব মিষ্টি খাই তখন আমাকে, এখন তো মিষ্টি খাই, এখন খুব মিষ্টি, সবাই বারণ করতো মিষ্টি খাস না, মিষ্টি খাস না, তো সুগার আছে, কোলেস্ট্রল আছে, এগুলো হাই হয়ে যাবে। আমি বলতাম যে বাবা আমি খাওয়ার জন্যই বাজি, ঠিক আমি এই হয়ে বলতাম, আমি খাওয়ার জন্যই বাজি, বাঁচার জন্য খাই না, আমি খাওয়ার জন্যই বাজি। তো জাস্ট খেতে আমি ভালোবাসি, আর আমার ব্লগে দেখবে কুকিং, খাওয়া দাওয়া এই সমস্তগুলো বেশি থাকে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার কালকে আসবো ঠিক নতুন নতুন গপ কথা থাকবে, বকবকানি থাকবে, তার সঙ্গে থাকবে নতুন নতুন কোনো না কোনো খাওয়া। তো আজকের মতন টাটা।